বুঝিনি আপনি শুরু করতে বললে শুরু করব জি আপনারা জানেন যে আজকে রংপুরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই গণসমাবেশ মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে অগণিত লোক এসেছে এই রংপুর বিভাগের 58 উপজেলা থেকে শুরু করে দেশের অন্যান্য প্রান্ত থেকে এখানে লোক এসে কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এই রংপুর শহর আমরা যেখানে দাঁড়িয়েছি যদিও সমাবেশের স্থল থেকে কিছুটা দূরে আমরা দাঁড়িয়েছি সমাবেশে পরিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী এসেছেন কিন্তু এখানে প্রধানমন্ত্রী আসার পরেই কিন্তু উনি হেলিপ্যাডে অবস্থান করছেন এখন উনি ক্যান্টনমেন্টে রয়েছেন একটু পরেই তিনি বেলা দুটোর সময় এখানে বিভাগীয় কর্মকর্তাদের সাথে কিন্তু বক্তব্য রাখবেন তারপরে কিন্তু আবার উনি 3:30 জনসমাবেশে আজকে রংপুরবাসীর জন্য আরও কী দেওয়ার সেই কথা রাখবেন এমনটি জানিয়েছেন এখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা জানেন যে প্রধানমন্ত্রী রংপুরে অনেক উন্নয়ন করেছেন আজকে 27টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং অগণিত প্রকল্প দিলে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এমনটি জানিয়েছেন এখানকার প্রশাসন লোকজন থেকে শুরু করে আওয়ামী লীগের লোকজন আপনারা দেখছেন অসংখ্য লোক যাচ্ছে যদিও মাঠে কোনো জায়গা নেই মাঠে জায়গা না থাকার কারণেই কিন্তু সড়কে আমরা দেখছি উপচে পড়া ভিড় অনেক জায়গায় অনেক ধরনের লোক অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা এসেছেন তারা বলছেন যে এই প্রধানমন্ত্রী যদি আগামীতে আবারও ক্ষমতায় আসে তাহলে হয়তো রংপুরের যে বাকি উন্নয়নগুলো রয়েছে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন এখানকার রংপুরের মানুষ চাওয়া আপনারা জানেন যে এখন আমাদের রংপুরের শ্যাম্পু সুগার মিল নামে একটি চিনি কল কারখানা রয়েছে সেখানে কয়েক হাজার পরিবার সেখানে এখন পর্যন্ত বন্ধ হওয়া দেওয়ার কারণে কিন্তু চিনি কলটি যদি চালু হয় তারা আবারও এই সংসারে শান্তি ফিরে আসবে তারা আবারও এক মুঠো খেতে পারবেন এজন্য তারা দাবি করেছেন চিনি কলটি পুনরায় খুলে দেওয়ার জন্য তারপরে এখানে দাবি করেছেন রংপুর মেডিকেল কলেজ এই প্রধানমন্ত্রী 500 শয্যা থেকে 1000 শয্যা উন্নত করেছেন সেই 1000 শয্যা মেডিকেলে যদি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় যদি এখানে দালাল মুক্ত করা হয় সেক্ষেত্রে আরও সেবা পাবে এই অত্যাধুনিক মেডিকেলটি যদি রূপান্তর করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে তারা আরও চেয়েছেন যে এখানে রংপুর রেলওয়ে যদি এখান থেকে ঢাকা থেকে যেহেতু প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে ইতিমধ্যে এই যমুনা সেতু করেছেন এখানে যমুনা সেতুতে রেল লাইন করছেন রেল লাইনে যদি এখানে ডাবল রেলে আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা রাজপুর চারাশরের পক্ষ থেকে লাল গোলাপ পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্রীনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ভাইয়ের পক্ষ থেকে আজকের সভাতে লাল গোলাপ শুভেচ্ছা সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আছে না আমি যে কথাটি বলতেছিলাম দর্শক যে এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রীকে বরণ করতে কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে যে সুশৃঙ্খল পরিবেশ এখানে নেওয়া হয়েছে সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন নানান এলাকা থেকে এখানে মিছিল আসছে প্রতিটি মিছিলই কিন্তু আমরা দেখছি হাজার হাজার লোক এখানকার যারা এমপিরা রয়েছেন এখানে যেমন আমরা বলি রংপুর 2-এর এমপি থেকে শুরু করে এখানে রংপুর 1-3 থেকে পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা
সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ক্যামেরা ঘুরে লাগবে না, হচ্ছে উপরে চল, হ্যাঁ নেটের প্রবলেম, তাহলে উপরে রাখ, এই উপরে চল, রাস্তা পাতে উপরে চল। হাতে থাকলে দেশ পথ হারাবে না। হ্যাঁ আমি এখানে দাঁড়াবো, ফোন এ ক্যামেরাটা নিয়ে এতে রাখ, বাইরে রাখ, ভাই পাচ্ছে এখন, ফোনটা বাইরে রাখ, ভাই পাচ্ছেন বলবো যে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু সেই যারা এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, প্রধানমন্ত্রীকে যারা ভালোবাসেন, তারা কিন্তু মিছিল নিয়ে, স্লোগান নিয়ে যাচ্ছেন সমাবেশের স্থলে। যদিও আমরা ইতিপূর্বেই বলেছি যে সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, সেই জেলা স্কুল মাঠ, এই জেলা স্কুল মাঠে কিন্তু আমরা বারবার একটি বিষয় আমরা তাদের বলি যে প্রশাসনের তৎপরতার কারণেই কিন্তু সুন্দরভাবে তারা যেভাবে সাজিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যারা বলেছিলেন যে রংপুরে 10 লক্ষ লোকের তারা আয়োজন করবেন, কিন্তু আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে এই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে মাঠটি। তারপরে কিন্তু এখন যে বিষয়টি আমরা দেখছি যে এখন এই বৃষ্টি, এই রোদ, এই আকাশের যে আমাদের লুকোচুরি খেলা, তার মাঝে কিন্তু লক্ষ লক্ষ লোক ইতিমধ্যে এসেছেন। এখন আমরা দেখতেই পাচ্ছেন যে আমাদের মাঝে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভেজেই কিন্তু এখানকার লোকজন তারা কিন্তু আজকে সমাবেশ জয় বাংলা বলো রে, জয় বাংলা বলো রে।
দিয়েছে আমরা যা পাইছি কি দিয়ে পাবো শেখ হাসিনার হাতে থাকলে দেশ পথ হারাবে না মাননীয় শেখ হাসিনা আজকে ইতিমধ্যেই আমাদের রংপুরে এসেছেন সাড়ে তিনটা হলে সমাবেশস্থলে প্রবেশ করে আজকে রংপুরের যে কান্ডারি রংপুরের উন্নয়ন ক্ষেত্রে যে উনি ইতিপূর্বে যে উন্নয়নগুলো করেছেন ২৭টি প্রকল্পের উদ্বোধন করবেন এমনটি কথা এখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে শুরু করে জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে চিঠি দিয়ে জানানো হয়েছে জেলা প্রশাসক জানিয়েছেন যে আমরা সুশৃঙ্খল পরিবেশে এই সমাবেশটি অনুষ্ঠান করার লক্ষ্যে বেশ এখানকার মেট্রো পুলিশ এখানে রেঞ্জ ডিএজি থেকে শুরু করে বিভাগীয় কমিশনার এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিপূর্বেই কিন্তু রোড নির্ধারণ করে দিয়ে কিন্তু তারা এখানে যে সুন্দর সমাবেশ তারা আজকে আয়োজন করেছেন এখানকার আওয়ামী লীগের পক্ষ থেকে তারা বলেছেন যে এখানে ১০ লক্ষ লোকের তারা আয়োজন করবেন কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে হাজার হাজার লোকের ১০০০০০০ লোক এসে কিন্তু মিছিল করে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল এখন আমরা দাঁড়িয়েছি কিন্তু একটি সড়কেই যদি এখানে রংপুরে পায়রা চত্বর বলা হয় এই পায়রা চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য দর্শক তারা এসেছেন যারা আওয়ামী লীগকে ভালোবাসেন যারা প্রধানমন্ত্রীকে ভালোবাসেন যারা চাচ্ছেন যে আবারও
আওয়ামী লীগকে সামনে ক্ষমতায় দেখতে তারা কিন্তু এসেছেন। এখানে কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, রংপুরে কিন্তু দলমত নির্বিশেষে এই সমাবেশকে সফল করার জন্য তারা কিন্তু কাজ করেছেন। আমরা ইতিমধ্যে বলেছি, যদিও এখানে মেয়র রয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, তারপরে উনি কিন্তু এখানে 2,50,000 পানির বোতল দিয়ে এখানে নানান ধরনের সহযোগিতা করেছেন এই সমাবেশকে সফল করার জন্য। আমরা দেখেছি যে এই সমাবেশকে সফল করার জন্য প্রতিটি লোক, এখানে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণ, শিক্ষক, খেটেখাওয়া মানুষ, কৃষক সবাই কিন্তু এসেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। তারা সমাবেশকে সফল করার জন্য তারা কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে 27টি প্রকল্প আজকে উদ্বোধন করবেন এবং আরও যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, সেক্ষেত্রে যে রংপুর আরও এগিয়ে যাবে, রংপুর এগিয়ে যাচ্ছে এমনটি তারা বলেছেন। রংপুরের মানুষ বলেছেন যে আমরা এখানে সিটি কর্পোরেশন পেয়েছি, আমরা এখানে পেয়েছি মেট্রো পুলিশ পেয়েছি, আমরা বিভাগ পেয়েছি, আমরা বিশ্ববিদ্যালয় পেয়েছি, এখানে আমরা শিশু হাসপাতাল পেয়েছি, রংপুর মেডিকেল কলেজ 500 শয্যা থেকে 1,000 শয্যায় উন্নত করা হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হবে, এমনটি দাবি তারা করছেন। তবে সর্বোচ্চ যে দাবিটি এখানে করা হয়েছে যে তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে তিস্তা যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে দর্শক আপনারা জানেন যেখানে লক্ষ লক্ষ কৃষক রয়েছে, সাধারণ যে তিস্তাপাড়ের মানুষ রয়েছে তাদের যে এই বন্যার সময় দুর্দশা এবং খরার সময় যে আবার একটি দুর্দশা, সকল দুর্দশা থেকে এখানে কিন্তু এখানে তারা উপকৃত হবেন এমনটি তিস্তাপাড়ের মানুষ আমাদেরকে জানিয়েছেন। আমরা বারবার বলি এই তিস্তাকে আমরা বলি চীনের হোয়াংহো, যে হোয়াংহো বন্যার সময় কাদায় এবং শুষ্ক মৌসুমে আমাদেরকে কাদায়, দুই সময় কিন্তু এই তিস্তা আমাদেরকে কাদানোর কারণেই কিন্তু তিস্তাপাড়ের মানুষ বারবার বলছেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে এই তিস্তাপাড়ের লক্ষ লক্ষ লোক তারা যেমন এগিয়ে যাবে, দেশে এগিয়ে যাবে, কৃষিতে আরও সমৃদ্ধ হবে, মৎস্যয় সমৃদ্ধ হবে এই অঞ্চলের মানুষ। আরও একটি বিষয়, এখানকার লোকজন বলেছেন যে আপনি পাশে উৎসুক জনগণ দেখছেন যে আমাদের পাশে শ্যামপুর চিনিকল রয়েছে, যেখানে কয়েক হাজার লোক, কয়েক হাজার পরিবার এখানে চাকরি করে, তারা এখানে দিন যাপন করেন, সেটা বন্ধ হওয়ার কারণে কয়েক হাজার লোক কিন্তু আজকে এখানে কিন্তু তারা আজকে জীবনদশায় কষ্টই পড়েছেন। এই শ্যামপুর সুগার মিলকে যদি আজকে আরও নতুনভাবে চালু করা যায়, এখানে তারা কর্মসংস্থানে আসেন, তাদের পরিবারটা কিন্তু আরও তারা আরও লাভবান হবেন, তারা আবার সুন্দরভাবে এগিয়ে যাবেন। তারা বলেছেন রংপুর থেকে যদি এখানে যে ট্রেনের ব্যবস্থা আছে, একটি মাত্র ট্রেন রয়েছে রংপুর এক্সপ্রেস, দিনের বেলা রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস, যদি রংপুর থেকে আরও ট্রেনের সংখ্যা বাড়ানো যায় এবং আধুনিক করা যায় রংপুর রেল স্টেশনকে, রংপুর টার্মিনাল যদিও সুন্দর করা হয়েছে, সব ক্ষেত্রে যদি আমাদের এই রংপুরকে আরও উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে নেওয়া যায় তবে এই রংপুরের লোকজন আরও এগিয়ে যাবে এবং প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, যতগুলো বাস্তবায়ন করেছেন, রংপুরের লোকও তারা আগামীতে প্রধানমন্ত্রীকে আবারও ভোট দিয়ে সামনে ক্ষমতায় আনবেন এমনটি অনেক লোকজন আমাদেরকে জানিয়েছেন। দর্শক আপনারা জানেন যে এই রংপুরের মহাসমাবেশকে কেন্দ্র করে রংপুরের যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকে শুরু করে তারা প্রতিটি দলের সাথে যেমন যোগাযোগ করে রেখেছে, প্রশাসনের লোকজনও তেমনই প্রতিদিনের সাথে সমন্বয় করে আজকে সবার সহযোগিতা নিয়ে কিন্তু এই মহাসমাবেশ তারা সফল করার জন্য যে প্রস্তুতি নিয়েছেন, আমরা মনে করি এখন পর্যন্ত মহাসমাবেশ সফল হয়েছে। আমরা 3:30টায় প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে জানতে পারবো যে এই রংপুরের উন্নয়নের ক্ষেত্রে উনি আরও কী কী প্রতিশ্রুতি দিতে পারেন। আপনারা এই উৎসুক জনতা প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা এসেছেন, বিভিন্ন এলাকার লোকজন এখানে এসেছেন, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, গাইবান্ধা, পঞ্চগড় সব এলাকার লোকজন তারা এসেছেন, এখানে অন্য অন্য জেলার লোকজন এসেছেন। তারা কিন্তু বারবার বলছেন যে আজকে এই প্রধানমন্ত্রীর উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং আমরা প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী যা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীকে আমরা দেব এমনটি বলেছেন এই এলাকার লোকজন। আজকের সভাতে লাল গোলাপ শুভেচ্ছা, সবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জয় বাংলা বলো রে, জয় বাংলা বলো রে।
দর্শক ইতিমধ্যে যে কথাটি বলেছিলাম যে আপনারা জানেন যে রংপুরে কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের প্রধান যিনি জানেন আওয়ামী লীগের কাণ্ডারি এই মানুষের উন্নয়নে যে কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই হেলিকপ্টারে ক্যান্টনমেন্টে পৌঁছেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে উনি একটু পরেই সার্কিট হাউসে এসে বিভাগীয় কর্মকর্তাদের সাথে এখানে তিনি মিটিং করবেন। মিটিং করার পরেই কিন্তু উনি সমাবেশস্থলে এসে 3:30টায় কিন্তু উনি বক্তব্য রাখবেন। এখানে বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে কিন্তু উনি বক্তব্য রাখবেন। এমনটি জানিয়েছেন এখানকার জেলা প্রশাসক থেকে শুরু করে এখানকার যারা কর্মকর্তারা আছেন তারা জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল তারা
10 লক্ষ লোকের আয়োজন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মনে হয় তার চেয়ে বেশি লোক এখানে উপস্থিত হয়েছে তার কারণ আমরা দেখেছি যে সমাবেশ শুরু হয়েছে 12টার আগেই কিন্তু 12টার মধ্যেই কিন্তু আমরা দেখেছি কানায় কানায় আমাদের জেলা স্কুল মাঠটি এই মহাসমাবেশটি পরিপূর্ণ হয়ে গেছে আপনারা জানেন গতকালকে ওয়াদুল কাদের কিন্তু একটি কথা বলেছিল যে এই এই সমাবেশ মহাসমুদ্রে পরিণত হবে আসলেই কিন্তু বাদলের কাছে যে কথাটা বলেছেন এটা কিন্তু মহাসমুদ্রে পরিণত হয়ে গেছে এই সমাবেশ স্থলটি আমরা যেখানে দাঁড়িয়েছি যদিও সমাবেশ স্থল থেকে কয়েক মিটার আমরা দূরে রয়েছি এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে এখনও নানান ধরনের লোক কিন্তু এখানে যাতায়াত করছেন তারা মিছিল নিয়ে আসছেন একটু আগে কিন্তু আমরা দেখলাম যে গাইবান্ধা জেলা থেকে এখানে মিছিল নিয়ে গেল একটু আগে আমরা দেখেছি এখানে রংপুর দুইয়ের এমপি আহসানুল হক চৌধুরী ডিউকের নেতৃত্বে একটি বড় মিছিল এখানে গেল তারা সমাবেশ স্থলে গেছেন এখানে রেজাল্ট অ্যাডভোকেট রেজাল্ট করেন রাজুর নেতৃত্বে মিছিল গেছে এখানে বিভিন্ন এলাকার মিছিল কিন্তু এই সমাবেশ স্থলে যাচ্ছে তারা কিন্তু বারবার বলছেন যে এখানে কিন্তু আমরা যে বিষয়টি তারা বলছেন যে প্রধানমন্ত্রী যে আজকে 27টি প্রকল্প উদ্বোধন করবেন এবং কয়েকটি প্রকল্পে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন সব নিয়ে কিন্তু আশায় এখানে রংপুরের মানুষ এসেছে তারা আশাবাদী যে এই রংপুরের কিন্তু উন্নয়ন যেভাবে উনি করেছেন ইতিপূর্বে কোনো সরকার এখানে কিন্তু সেভাবে উন্নয়ন করেনি যদিও এর আগে ক্ষমতায় ছিল এখানে দীর্ঘদিনের প্রেসিডেন্ট এরশাদ ছিল উনি কিছুটা উন্নয়ন করেছেন কিন্তু এখানে প্রধানমন্ত্রীকে যেভাবে বরণ করা হয়েছে প্রেসিডেন্ট এরশাদকে কিন্তু সেভাবে তারা বরণ করেনি সে কারণে হয়তো উন্নয়নটা হয়নি জাতিপটে এমন কথা বলেন তবে এখানে কিন্তু আপনারা জানেন যে এখানকার কিন্তু এখানে মেয়র যিনি রয়েছেন উনি কিন্তু জাতিপার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই মহাসমাবেশ সফল করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন এখানে যারা এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তারাও বিভিন্ন জায়গায় এখানে বিভিন্ন ধরনের সাথে যোগাযোগ করে কিন্তু এখানে তারা আজকে এই মহাসমাবেশ ইতিমধ্যেই কিন্তু এখানে সফল হয়েছে বলে আমরা মনে করি যত লোকজন এসেছেন এত লোকের আশাও করেননি এখানে আপনারা জানেন যে কয়েকদিন থেকে আমাদের এখানে তথ্যমন্ত্রী থেকে শুরু করে এখানে বাণিজ্য মন্ত্রী এখানে আরও বেশ কয়েকজন মন্ত্রী তারা অবস্থান করছেন গতকালকে থেকে এখানে অবস্থান করছেন আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের যোগাযোগ সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উনি বারবার এখানে জনসমাবেশের কথা বলেছেন যে এখানে প্রধানমন্ত্রী এখান থেকেই রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করবেন এমনটি তিনি বলেছেন তবে সবাই আশা করছেন আজকে দেখা যাক প্রধানমন্ত্রী আজকে এই জনসমাবেশ থেকে আওয়ামী লীগের জন্য এই রংপুরের জন্য কী কী এখানে উনি ঘোষণা করেন এবং আরও কী কী প্রতিশ্রুতি রংপুরের জন্য দেন তবে একটি বিষয় বলে রাখি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন কিন্তু এখানে আজকে সমাবেশের স্থলে যাচ্ছে আমরা আজকে এখানে যে লোকজন এখানে যাতায়াত করছে এবং তারা সমাবেশে যে যাচ্ছেন তারা এখানকার লোকজন যে কেন এখানে তারা আসছে আমরা তাদের কাছে জানবো যে সমাবেশের স্থলে তারা কেন এখানে আসছেন এবং তারা কী বলতে চান আপনারা তো ধরনের সমাবেশে এসেছেন প্রধানমন্ত্রীর কাছে আপনাদের চাওয়া প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই চাওয়া রংপুরকে মানে গত 10 বছরে যেরকম ছিল এই গত 10 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উন্নয়ন করছেন আমরা চাই যে আরও 10 বছরে শুধু রংপুর না রংপুর আশেপাশে আমাদের গাইবান্ধা জেলা আছে নীলফামারী আছে এসব জেলায় যেন উন্নয়নের ছয় আমরা পাই আমাদের গাইবান্ধাতে চাওয়া আছে একটা বিশ্ববিদ্যালয় গাইবান্ধা বালাশিখের চ্যানেল আমাদের দাদা দোষ ভালো হবে প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই চাওয়া আমরা আশা করি প্রধানমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দেবেন না জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে দর্শক আপনারা বললেন জানেন উনি গাইবান্ধা থেকে এসেছেন গাইবান্ধার কথা যদি বলেছেন আমরা আরও একজন দর্শক যারা আওয়ামী লীগের এই সমাবেশে এসেছেন তা জানতে চাবো যে এই মানে সমাবেশে উনি কেন এসেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে ওনার চাওয়াটা কী প্রধানমন্ত্রীর কাছে আমার চাওয়াটা হচ্ছে কি বাংলাদেশের বেশি উন্নত হোক আর কি এবং রংপুর জেলাটা বেশিভাবে দেখবে আর কি যে দর্শক সবাই চাচ্ছেন যে এই এলাকার উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা থেকে একটি মিছিল এসেছে আমরা সেই মিছিল থেকে জানবো যে একটু তারা এখানে এত দূর থেকে এসেছেন এবং তারা প্রধানমন্ত্রীর কাছে তারা কী চাচ্ছেন এবং এমনটি তারা জানবো যে এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আজকে বলবেন যে সুদূর থেকে আজকে এখানে নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা ছাত্রলীগ এসেছে আমরা তাদের কাছে জানবো যে আপনাদের চাওয়া আমাদের দেশনেত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুরের আগমন উপলক্ষে আমরা রংপুরবাসী আসলে খুব উচ্ছ্বসিত এবং খুবই আনন্দিত আমাদের আসলে চাওয়া পাওয়া বলতে আমাদের উনি যতটা উন্নতি করেছে উনি যতটা শিক্ষা অঙ্গন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে হেলথ সেক্টর থেকে শুরু করে সব কিছুতে যেমন অবদান রেখেছেন আমরা ভবিষ্যতে চাবো এইগুলোর সঠিক ইমপ্লিমেন্ট করতে এবং আমরা যাতে যে ইয়াং জেনারেশন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যেন বাস্তবায়িত করার জন্য আমরা তার কাছে একটি বাস্তবায়ন গ্রুপ দেখতে চাই আপনারা আগামীতে প্রধানমন্ত্রীকে কী দেবেন আমরা ইনশাআল্লাহ আগামীতে প্রধানমন্ত্রীকে এমন একটি প্রজন্ম দিতে চাই যেই প্রজন্ম আসলে স্মার্ট প্রজন্ম হবে যেই প্রজন্ম আসলে এই দেশের 10টি জনশক্তির কাজ একটি প্রজন্ম একটি যুবক করতে পারবে এমন একটি স্মার্ট এবং দক্ষ জনশক্তি হিসাবে আমরা প্রধানমন্ত্রীকে উপহার হিসাবে দিতে চাই জি পঞ্চগড় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে তারা প্রধানমন্ত্রীকে একটি দক্ষ জনগোষ্ঠী মানে দক্ষ জনবল এক উন্নয়নমূলক আরও দেশ একটু সমৃদ্ধশালী দেশ উপহার দেবেন এমনটি লক্ষ্য নিয়ে তারা কিন্তু এসেছেন তারা বলছেন যে এখানে
মানে স্বাস্থ্য সেক্টর থেকে শুরু করে প্রধানমন্ত্রী নানান উন্নয়ন করেছেন আজকে আপনারা জানেন যে 27টি প্রকল্পের এখানে তারা উদ্বোধন করবেন আমরা তাদের মুখ থেকে যেটা শুনেছি তারা সুদূর সে এখানে প্রায় 200 কিলোমিটার দূর থেকে তারা এসেছেন প্রধানমন্ত্রীকে জনসভা সফল করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এবার দেখতে পাচ্ছেন যে এখানে আরো অন্যান্য জায়গা থেকে তারা এসেছেন আমরা আজকে প্রধানমন্ত্রীর এই সফলতা প্রধানমন্ত্রীর উন্নয়ন এই বিষয়ে আমরা আরো একটু জানতে চাই যারা এখানে ছাত্র লীগের নেতৃবৃন্দ রয়েছেন নাম ঠিক আছে আপনারা শুনতেন যে এখানে তারা স্লোগান নিয়ে যাচ্ছে এখানে আমরা আরো একটি মিছিল দেখতে পাচ্ছি যেখানে একটি আরো একটি মিছিল আসতেছে ওখানে এখানে উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে যদিও এটা সাদুল্লাপুর উপজেলা থেকে আসছে আমরা তাদের কাছ থেকে জানবো যে এখানে তারা কি আশা নিয়ে এসেছেন প্রধানমন্ত্রীর কাছে তারা কি চান সুদূর সাদুল্লাপুর থেকে এসেছে আমরা অবহেলিত রংপুরের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে কামনা করি যে জননেত্রী আগামী নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই অবহেলিত রংপুরকে আরও উন্নয়নে ভরিয়ে দেবেন সেই আশাবাদ দেখে আমাদের আজকের চাওয়া এখানে কিন্তু প্রধানমন্ত্রীর আরও উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তারা আজকে এখানে এসেছেন তারা প্রধানমন্ত্রীর উন্নয়নকে আরও এগিয়ে যাক এই কামনায় তাদের অনেক চাওয়া পাওয়া তারা এসেছেন এখানে তারা প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগকে ভালোবেসে এসেছেন তাদের একটি চাওয়া যে এখানে রংপুর সহ শুরু করে এই রংপুর বিভাগে যে 8টি জেলা 58টি উপজেলা রয়েছে প্রতিটি এলাকায় আরও উন্নয়নের আরও উচ্চ শিখরে উঠবে এমনটি তারা আশা করছেন আমরা এখানে যে দর্শকরা রয়েছেন তাদেরকে যারা এখানে রয়েছেন এখানে অনেক ইয়ং জেনারেশন রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে তারা এখানে কেন এসেছেন ইয়ং জেনারেশন যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো দেখি তারা এখানে কি বলতে চায় এবং তারা কেন এসেছেন আমি এই সমাবেশে আসছি আমাদের মাননীয় সংসদ সদস্য গিনিয়াবার পক্ষ থেকে ওনাকে দেখতে আসছি এবং আমরা কিছু উপদেশমূলক বক্তব্য শুনতে আসছি এটাই আমাদের মূল উদ্দেশ্য উনি পরবর্তীতে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার কিছু দিক নির্দেশনা দেবেন সেগুলো আমরা শোনার জন্যই আমরা আসলে এখানে এসেছি আচ্ছা উনি বললেন যে প্রধানমন্ত্রীর উন্নয়নকে সবাই চাচ্ছেন তারা উন্নয়ন হোক এবং উন্নয়নের ক্ষেত্রে আরও দেশ এগিয়ে যাক এটাই সবার চাওয়া তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছেন প্রধানমন্ত্রী হ্যাঁ আরও একজন দর্শক রয়েছেন যে দেখি উনি আমাদের উনি কী বলতে চান ওনারা এসেছেন দূর থেকে তাদের কাছ থেকে আমরা শুনবো যে প্রধানমন্ত্রীর এই উন্নয়ন প্রধানমন্ত্রী আরও কী কী উন্নয়ন করতে চান এবং তাদের চাওয়াটা কী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন বাংলাদেশে করছে এটা কেউ এই দ্বিতীয় কোনো সরকার করে নাই তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে আমরা কোনো তত্ত্বাবধায়ক সরকার চাই না আমরা আবার চাই জননেত্রী শেখ হাসিনা এই দেশে এসে উন্নয়ন করুক আমরা দান দেওয়া তাকে নৌকা মার্কায় ভোট দেবো প্রস্তুত রেডি আমরা সালাম আলাইকুম অনেকে কিন্তু আসলে কিন্তু ক্যামেরার সামনে অনেকে বলতে পারে না তারপরে মুরব্বী আসছেন দেখি আপনি এখানে কেন এসেছেন আমরা বঙ্গয়া শেখ হাসিনাকে দেখতে আসছি বঙ্গয়া সেখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেখতে আসছি তাকে ভোট দেওয়ার জন্য দুই হাত শক্তিশালী করার জন্য দেখতে আসছি জি ধন্যবাদ ওনারা আসলে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার জন্য এসেছেন আমরা এভাবেই কিন্তু আমরা অনেক মুরব্বীর কাছ থেকে যারা জানতে পেরেছি দেখতে পাচ্ছেন যেখানে গাড়িতে করে হেঁটে পায়ে হেঁটে নানান ধরনের নানানভাবে তারা লোকজন আসছেন এই প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে সফল করার জন্য তবে এখানে আমরা আরও যারা ইয়ং জেনারেশন রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে এখানে আরও মিছিল আসতেছে দর্শক আমরা এই মিছিলে এবং তারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে যারা আসছেন তবে শহরের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু ইতিপূর্বে মাঠে প্রবেশ করার কারণে যে লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই বাইরের লোক সব বাহির থেকে এসেছেন অন্যান্য জেলা থেকে এসেছেন আমরা তাদের একটু বক্তব্য শুনবো যারা এখানে আছেন তাদের বক্তব্য আমরা এখানে নেব এক মুরব্বীকে আমরা পেয়েছি উনি দূর থেকে এসেছেন উনি দূর থেকে এসেছেন হ্যাঁ ওনার আমরা বক্তব্য জানবো যে উনি কেন এসেছেন ওনার চাওয়াটা কি আমি আসছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যা শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য উনি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কী বক্তব্য দেন আগামী নির্বাচনে মানুষের আচরণ কী রকম হবে সেজন্য আসছে ধন্যবাদ যে উনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর কন্যাকে ওরা ভালোবাসেন ভালোবাসার জন্য এসেছেন আপনি তো বঙ্গবন্ধুর কন্যার জন্য এসেছেন তবে আগামীতে বঙ্গবন্ধুর কন্যাকে আপনি কী দিতে চান এবং আপনার আশাটা কি আমরা তো ভোট দেবো ভালো কাজ কাম করেছে রাস্তাঘাট ব্রিজ স্কুল সব ভালো করতেছে আমি মিডিয়াপুর থানার লোক 3 নম্বর ওয়ার্ডের আনারুল হক
যে আপনারা জানেন যে বিভিন্ন এলাকার লোক তারা বলছেন যে প্রধানমন্ত্রী ভালো করতেছে, তবে অনেক ছোট্ট ছেলেও রয়েছে, তারা এই কেন এসেছেন এই জনসভায়, তাদের আশাটা কি, তারা ভবিষ্যতে দেখিয়ে তাদের মুখ থেকে আমরা শেখ হাসিনাকে দেখার জন্য এসেছি, তিনি অনেকদিন পর এখানে এসেছেন, এই কারণে আমরা ওনাকে দেখতে এসেছি। আমরা শেখ হাসিনাকে দেখতে এসেছি, আমরা অনেক পিকাপে এসেছি, অনেকজন অনেক মজা করে আছি শেখ হাসিনাকে দেখার জন্য। আমাদের চাওয়ার মতো দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়নের জন্য তিনি আরও ভালো যেন কাজ করতে পারে, সেটা আমার চাওয়া। আমাদের যে নতুন প্রজন্মের যারা রয়েছেন তারা কিন্তু নানান ধরনের চাওয়া তাদের রয়েছে, তবে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো যে এখানে যারা আজকে জনসমাবেশে বিভিন্ন এলাকার লোকজন রয়েছেন, বিভিন্ন যদিও এখানে তারা এখানে দলের নেতা রয়েছেন, কর্মী রয়েছেন, এখানে পদধারী রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, বিভিন্ন ধরনের কিন্তু লোকজন রয়েছেন, শিক্ষক ছাত্র, আমরা ইতিপূর্বে বলেছি যে এখানে কৃষক থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুরও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর সেই তার কণ্ঠে এই রংপুরের উন্নয়নের কথা শোনার জন্য এসেছেন। আমরা আরও একটি মিছিল আসতেছে, আমরা আপনাদেরকে দেখাবো যে মিছিলটি আসতেছে অনেক দূর থেকে, কিন্তু এখন আমরা দেখতেছি গোবিন্দগঞ্জ, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একটি মিছিল আসতেছে, ওই মিছিলে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব যে ওই মিছিলে তারা কত দূর থেকে এসতেছেন এবং তারা প্রধানমন্ত্রীর কাছে কী চাওয়ার এবং কী দিতে চান। দূর থেকে এসে তারা আজকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন এমনটি আশা নিয়ে তারা কিন্তু এসেছেন। আমরা এভাবেই কিন্তু আমরা এভাবেই ওনার কাছ থেকে শুনবেন যে আপনারা তো দূর থেকে আসছেন, একটু বলবেন যে কেন এসেছেন এবং প্রধানমন্ত্রীর বাঙালি জাতির অভিসংবাদিত নেতা, চারবারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকে উনি দিক নির্দেশনা দেবেন আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ওই 71-এর পরাজিত শক্তি 75-এর খুনিদেরকে নির্বাচনের মধ্য দিয়ে রায় দিয়ে আবারও পঞ্চমবারের মতো এদেশের স্বাধীনতার সপক্ষে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, এই উদ্দেশ্য নিয়েই আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকবেন। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমি গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজার হাজার নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আজকের এই সমাবেশস্থলে আমরা উপস্থিত হয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ জানাই আমরা গোবিন্দগঞ্জ।